পতিত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বালিরাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা, কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগটাকের সাথে নেই, তারা গিয়ে বলছে যে আমরা চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক ওই পারে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, সুতরাং আমরা এখন এখান এই দেশে থাকবো না, এই যে একটা ধোয়া তোলা হচ্ছে, এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, দু একটা জায়গায় স্প্রে ইনসিডেন্ট হতে পারে, যে আপনারা দেখেছেন যে আমাদের দল কীভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ঠাকুর গায়ের বীর ছাত্র জনতাকে, যারা ঠাকুর গায়ের এই আন্দোলনে তাদের এখানকার একটা সামগ্রিক একটা সবচেয়ে বড় একটা ভূমিকা রেখেছে, ছাত্ররা এবং রাজনৈতিক নেতা এবং জনতা। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঠাকুর গায়ের সাংবাদিক মহলকে, যারা ঝুঁকি নিয়ে এই সংবাদগুলোকে প্রচার করেছেন, এবং আপনারা সবসময়ই আমি দেখেছি যে আপনারা এখানে গণতন্ত্রের পক্ষে একটা সমর্থন দিয়েছেন। যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে, আমি আমাদের ডিসি সাহেবকে, এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন, আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাথে এখান থেকে বহিষ্কার করবো। একটা ঘটনা আপনারা দেখেছেন, এর মধ্যে একটা করা হয়েছে। আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশের এই ধরনের কনকক্টেড নিউজ যেন না হয় তার দিকে খেয়াল রাখবেন, কেউ যেন তাদের পলিটিক্যাল এজেন্ডা চরিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে, একই সঙ্গে মানুষকে ব্যবহার করতে না পারে। আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা গুজবে কান দেবেন না, বা কারো দ্বারা যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না, প্রভাবিত হবেন না। আমি আর বক্তব্য বাড়াবো না, এই কথা বলতে চাই, প্লিজ কোঅপারেট উইথ দ্য, এবং আপনারা বর্তমান সরকারের সঙ্গে সবাই সহযোগিতা করবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আরে দাদা,